আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আপনারা অনেকে হয়তো জানেন যে ফেসবুক ইতিমধ্যে একটা নতুন ফিচারস অ্যাড করছে, যেখানে ফেসবুক তাদের প্রত্যেকটা আইডিতে মানে প্রত্যেকটা ইউজারদেরকে ইনকামের একটা সুযোগ দিয়েছে। ইয়াস, এটা আমাদের জন্য একটা বেস্ট অপশন বা এটা আমাদের জন্য একটা ব্যাস্ট। কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো ফেসবুক দিয়ে বা ফেসবুক আইডি থেকে কারা কারা ইনকাম করতে পারবেন, কত পরিমাণ ইনকাম করতে পারবেন, কিভাবে ইনকাম করতে পারবেন, আদৌ আমাদের দেশ থেকে ফেসবুক থেকে ইনকাম করা যাবে কি না, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। অ্যাটলিস্ট ফেসবুক আইডি থেকে প্রত্যেকটা অডিয়েন্স ইনকাম করতে পারবেন, এটা বিশাল বড় একটা খুশির সংবাদ বলে আমার কাছে মনে হয়। যেই জায়গায় এতদিন ফেসবুক আমাদের কাছ থেকে টাকা নিত, এমবি নিত, সেই জায়গায় এখন ফেসবুক আমাদেরকে ইনকাম দিবে। জাস্ট ওয়াও, এটা অনেক একটা অসাধারণ চমৎকার একটা আপডেট। সো রিকোয়েস্ট রইল, এটা নিয়ে জল্পনার কল্পনার বাংলাদেশে মিথ্যা নিউজ আর রিপোর্টের অভাব নাই। আমি চেষ্টা করবো ডিপলি আমার অ্যানালাইসিস থেকে, আমার অভিজ্ঞতা থেকে, যেটা একদম রিয়েল, সেই নিউজটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো চলুন, কীভাবে ইনকাম করবেন, আপনি ইনকাম করতে পারবেন কি না, কতটুকু ইনকাম করবেন, কীভাবে ইনকাম করবেন, আদৌ বাংলাদেশ থেকে আপনারা ইনকাম করতে পারবেন কি না, সেটা নিয়ে বিস্তারিত থাকবে টুডে এপিসোডের মধ্যে। চলুন শুরু করা যাক। তো ফাইনালি ফেসবুক থেকে অ্যাটলিস্ট যেভাবে ইনকাম করা আর কি, আর যেই পরিমাণ ভিউজ আসছে ভাই ফেসবুক থেকে, আপনারা যদি ইনকাম এখন না করতে পারেন তাহলে আর কখন স্টার্ট করবেন আমি জানি না। তো অবশ্যই অবশ্যই ভাই ফেসবুকে থেকে বা ফেসবুক থেকে যারা আর্নিং করতে চান, অবশ্যই এটা হচ্ছে একদম আপনাদের সবার জন্য মুখ্যম একটা সুযোগ। কেননা ফেসবুক এখন প্রত্যেকটা আইডিতে, ঠিক আছে, আপনাদের যতগুলো আইডি আছে ফেসবুক কিন্তু এখন প্রত্যেকটা আইডিতে দেখেন ইনকাম দিচ্ছে, প্রত্যেকটা আইডিতে। অর্থাৎ আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনার শুধুই মাত্র যে ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, অর্থাৎ তাদের কিছু রুলস অ্যান্ড নীতিমালা আছে। এই যে দেখেন আমার ফলোয়ার 7000, এখানে দেখুন 7000 প্লাস ফলোয়ার আছে। এখানে জাস্ট শুধুমাত্র যদি আপনি 1000 ফলোয়ার থাকে, আপনি কিন্তু ইনকামটা শুরু করতে পারবেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা একদম বেশি গুরুত্বপূর্ণ হবে মূলত প্রবাসীদের জন্য, ঠিক আছে। সো এই যে ফেসবুক আইডি আমাদেরকে ইনকামটা দিচ্ছে, সেটা হচ্ছে প্রফেশনাল মোডের মাধ্যমে। আপনারা অনেকে হয়তো জেনে গেছেন, এই যে আপনারা যখন এই যে আপনাদের প্রোফাইলে আসবেন, এসে এই যে এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে যখন ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ট্রুন প্রফেশনাল মোড, এই যে দেখুন মোড অন করা আছে, অফ করতে চাইলে আমি এটার মধ্যে ক্লিক করতে পারবো। সো আমি অন করে ফেলছি, এখানে ক্লিক করে আপনারা জাস্ট অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু আপনার ইনকামটা শুরু হবে ফেসবুক আইডি থেকে। তবে এখানে আপনি কোন দেশ থেকে ইনকাম করতে পারবেন, আপনার কী কী লাগবে, কতটুকু টাকা ইনকাম করতে পারবেন, সর্বোপরি কত পর্যন্ত আর্ন করতে পারবেন, সেটা কিন্তু ফেসবুক খুব স্পষ্ট করে জানিয়ে দিছে, ঠিক আছে। দেখেন আমরা সবাই খুব ভালো করে জানি, ইউটিউব কিন্তু প্রথমত আমাদের দেশকে ইনকাম দেয় না বা আমাদের দেশকে তাদের মনিটাইজেশন আওতাভুক্ত করে নাই, ফলে আমরা বিভিন্ন দেশের মানে ইয়ে দিয়ে লোকেশন ট্র্যাক করে কাজ করতে হয়েছে। এরপর ফেসবুক কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে অ্যাপ্রুভাল পাইছে। তো এখন কিন্তু এই যে ফেসবুক রিলসের মাধ্যমে আমরা মূলত আর্ন করি, এই যে এইটার মাধ্যমে, তো এই ইনকামটা কিন্তু এখন তারা আমাদেরকে প্রপারলি দিবে না। আমি আবার বলে, এই ইনকামটা কিন্তু বাংলাদেশি যারা আছেন তাদেরকে দিবে না, এটা মূলত ইন্ডিয়া অ্যান্ড দেন গাইস মিডিল ইস্ট কান্ট্রিগুলো অ্যান্ড দেন গাইস মধ্য আয়ের দেশগুলোতে দিবে। কিন্তু বাংলাদেশ কিন্তু মধ্য আয়ের দেশ হওয়ার সত্ত্বেও অ্যান্ড দেন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে জিডিপি বাংলাদেশের বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু ফেসবুক আমাদেরকে ইনকামটা দিচ্ছে না, ঠিক আছে। আপনারা অনেকে বলছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে ইনকামটা করা পসিবল কিনা বা বাংলাদেশ থেকে এই আর্নিংটা করা পসিবল কিনা। হ্যাঁ ভাই, বাংলাদেশ থেকে তখন আর্নিংটা করা পসিবল হবে যখন আমরা ফেসবুক যখন আমাদেরকে অনুমোদন দিবে। তবে যেহেতু অনুমোদন দেয় নাই, তার মানে কাজ কিন্তু তারা স্টপ রাখে নাই বাঙালিদের জন্য, কাজ কিন্তু তারা চালু করে দিছে, শুধুমাত্র ইনকামটা বা মনিটাইজেশনটা অফ রাখছে। এই মনিটাইজেশনটা কিন্তু তারা কিছুদিনের মধ্যে বাংলাদেশে অর্থাৎ বাঙালিদের জন্য কিন্তু ইনেবল করে দিবে। তো এখন যেহেতু গাইস এখানে ইয়ে কম, প্রতিযোগী কম, তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে অ্যাটেন্ড করতে আমি বিনীত রিকোয়েস্ট করতেছি। এই যে দেখেন আমি 15টা ভিডিও আপলোড দিছি, এক একটার মধ্যে নতুন অবস্থায় আমার দেখেন এই যে 600 অ্যান্ড দেন 800, এই যে দেখেন 850, 500, এরকম হিউজ পরিমাণে কিন্তু গাইস ভিউজ হচ্ছে। এই ভিউজের উপরে ডিপেন্ডস করে কিন্তু মূলত আপনাদের ইনকামটা হবে। এখন আসি মূলত কি পরিমাণে ইনকাম বা কি পরিমাণ প্রফিট আমাদেরকে দিবে, আর এটা ডিটেলসটা কিন্তু এই যে আপনি ভিউ টুলসের মধ্যে পেয়ে যাবেন। আর অনেকে বলছেন বা অনেকে বলবেন যে ভাইয়া
আমার তো এই যে প্রফেশনাল মোডটা, এই যে প্রফেশনাল মোড, এই প্রফেশনাল মোডটা তো আমার আসে নাই, তো এটা কখন আসবে? আপনি এখনই আপনার ফেসবুকটা আপডেট দেন। এটা অনেকের মোবাইলে আসছে, আবার অনেকের মোবাইলে আসে নাই, বাট এটা কিন্তু ফেসবুক সবাইকে এই আপডেটটা দিবে, মানে সবাইকে প্রফেশনাল মোডটা কিন্তু চালু করে দিবে। এটা আপনি 100% নিশ্চিত থাকেন। আর সবাই কিন্তু শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। মূলত এখন আসি এই যে রিলস ভিডিও, বা এই যে রিলস ভিডিওটা ইউটিউব ফেসবুক কেন চালু করছে। ইউটিউবের মধ্যে আপনারা জানেন শর্ট ভিডিও, টিকটক অ্যান্ড লাইকের মধ্যেও শর্ট ভিডিও, সেম টু সেম ভাবে ফেসবুক কিন্তু পাল্লা দেওয়ার জন্য মূলত ইনকামটা দিচ্ছে। ফেসবুক চাচ্ছে যে আপনার শর্ট ভিডিও, অর্থাৎ আপনার সময়টা আপনি টিকটকে অ্যান্ড দেন ইউটিউবে না কাটিয়ে আপনি ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও আপলোড দেন। ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও আপলোড দিলে আপনাদের সবার ইনকাম হবে। মূলত ফেসবুক এটা আমাদেরকে লোভনীয় একটা অফার দিয়েছে, যাতে আমরা টিকটকের মধ্যে আসক্ত না হই। আপনারা অনেকে হয়তো জানেন ফেসবুক কিন্তু মেটা আন্ডারে কাজ করে, বা মেটার ইনসাইডে কাজ করে। সো মেটার কিন্তু অলরেডি প্রায় কত মিলিয়ন ডলার জানি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তাদের শেয়ারিং ডাউন হয়েছে। সো এই জন্য এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য তারা বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, শুধুমাত্র মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে ফেসবুকের দিকে জাস্ট ঝুঁকি রাখার জন্য মূলত এই অফারটা দিছে। তো আপনারা চাইলে এখন শর্ট ভিডিও আপলোড করে সবাই আর্ন করতে পারবেন। সো এখন আসি মূলত আপনারা শর্ট ভিডিওটা কীভাবে আর্ন করবেন শর্ট ভিডিও দেখে। তো আপনারা যখন এটা চালু করবেন, মানে আপনার অ্যাকাউন্টটা যখন প্রফেশনাল মোড দিবে, প্রফেশনাল মোড যখন চালু করতে পারবেন, তখন এই যে এখানে স্টোরির পাশেই এখানে দেখবেন এই যে রিলস নামে একটা ভিডিও অপশন আছে। রিলসের মধ্যে এই যে এখানে ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করে আপনারা চাইলে এখানে যে কোনো ভিডিও আপলোড দিতে পারেন। তবে ভিডিওটা 1.5 মিনিটের নিচে হতে হবে, মানে 1 মিনিটের নিচে হলে বেস্ট, ঠিক আছে? 1.5 মিনিট করার প্রয়োজন নাই। সো এইভাবে মূলত আমরা কী করতে পারবো, ফেসবুক থেকে আর্ন করতে পারবো। আর ফেসবুক থেকে এটা শুধুমাত্র একটা আইডি দুইটা আইডির জন্য না, সবার জন্য ইনকামটা দিবে। আর কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে মনিটাইজেশন অন করবেন, কীভাবে এই টাকাটা আর্ন করতে পারবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, টেকনিক্যাল 360° ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে রাখেন সকল আপডেট দেওয়ার জন্য, সকল আপডেট জানার জন্য। আর এখানে মূলত অবশ্যই আপনি অনেকে ভাবতে পারেন বা অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে যদি আমরা টিকটক লাইকি অ্যান্ড দেন ইউটিউবের শর্ট ভিডিওগুলা আমরা ডাউনলোড করে এখানে যদি করি, তাহলে আমরা কি এখান থেকে মনিটাইজেশন পাবো কি না? দেখেন যেই ভিডিওটা অলরেডি একবার ইউটিউবে ফেসবুকে আপলোড হয়ে গেছে, সেটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হবে না। আপনারা জানেন ফেসবুকের রুলস কিন্তু, মনিটাইজেশনের রুলস কিন্তু একদম অনেক হাই, ইউটিউবের চেয়ে তো ফেসবুকের রুলসটা এতটাই হাই, যেটা আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকের হয়তো ধারণা আছে। সো আপনারা নিজেদের ভিডিওটা আপলোড করবেন, নিজেদের ভিডিও আপলোড করার জন্য আমি বিনীত রিকোয়েস্ট করব, কারো ভিডিও কপি করার দরকার নাই। যেমন আমি নিজে আমার এই ক্যামেরা দিয়ে পর্যন্ত আমি এই রিলস ভিডিও করি, শ্যুট করি, ঠিক আছে? অনেক জায়গায় গিয়ে আমি রিলস ভিডিও শ্যুট করি। কোন ধরনের ভিডিওগুলো মূলত আমি দিচ্ছি, আমি জাস্ট যে কোনো ভিডিও দিই, যেমন আমি এখানে অপশনটা রাখছি হচ্ছে পার্সোনাল ব্লগিং, বা আপনারা পার্সোনাল ব্লগার্স, তো আপনারা এটাও দিতে পারেন। যেমন আপনি যে কোনো ভিডিও, যে কোনো ইনফরমেশন, যে কোনো টপিকস নিয়ে আলোচনা করতে পারবেন, ঠিক আছে? সো যাই হোক বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনটা জানাইতে পারছি। মূলত এখানে আপনারা সবাই আর্ন করতে পারবেন, কীভাবে ইনকাম করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি। শুধুইমাত্র শর্ট ভিডিওগুলো আপলোড করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটাও কিন্তু আমি দেখাইছি। আর এই যে দেখেন আমাদের কি, আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই যে ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আমি রিলস ভিডিও অলরেডি আপলোড দেওয়া স্টার্ট করছি, প্লাস আমার আইডিতেও, যেহেতু তারা প্রফেশনাল মোডটা দিছে, তো আমার আইডিতেও কিন্তু আমি আপলোড করা শুরু করছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই কিন্তু এটা সুযোগ সুবিধাটা নিতে পারেন। এই যে দেখেন আমি অলরেডি রিলস ভিডিও, অনেকগুলো রিলস ভিডিও প্রোভাইড করছি, বা অনেকগুলো রিলস ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি আর কি। সো আপনারা চাইলে আপনারাও দিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে সবাইকে জয়েন করার জন্য, বা সবাইকে ফলোয়িং করার জন্য, ফলো করার জন্য আমি রিকোয়েস্ট করব। আর অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? অবশ্যই আমাদের ইয়েতে একটা লাইক করে দিবেন, পেজের মধ্যে লাইক করে দিবেন, আর ফলো করবেন। যে কোনো প্রশ্ন আছে, আপনাদের মতামত আছে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর মনে রাখবেন ফেসবুক পেজেই শুধুইমাত্র আমাদের একটাই পেজ, ঠিক আছে? আমাদের সেকেন্ড কোনো পেজ নেই। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমাদের আপনার পেজ কয়টা, অনেকে কিন্তু আমার নামে ফেক পেজ খুলছে। সো আপনি ওইদিকে সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন। আমার একটাই মাত্র ফেসবুক পেজ, আর কোনো ফেসবুক পেজ কিন্তু আমার নাই। তো ধন্যবাদ সবাইকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এইভাবে মূলত এখানে ইনকাম করা যায়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে ফেসবুক এখানে বলছে যে 40টা অডিয়েন্স, মানে 40টা আইডি থেকে
আপনারা $35,000 সর্বোচ্চ, এখানে প্রতিটা আইডির কথা বলছি, এক একটা আইডিতে মান্থলি সর্বোচ্চ $35,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এর বেশি বা কম কিন্তু আপনার প্রফিট পাবেন না, বা এর বেশি বা কম কিন্তু আপনার আর্নিং করতে, কম আর্নিং করতে পারবেন কিন্তু বেশি পাবেন না, ঠিক আছে। সো এটা একটা অসাধারণ আপডেট হলেও কিন্তু দুঃখজনক বিষয় এটাই, আমরা বাংলাদেশিদেরকে তারা এই সুবিধাটা কেন দিবে না সেটা আমি বুঝলাম না। বাংলাদেশে তারা ফেসবুক পেজের আর্নিং দিছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো রাখছে, ইভেন এটা মালয়েশিয়াতেও কিন্তু রাখছে, বিশ্বের যেমন আমাদের মিডিল ইস্ট কান্ট্রি ম্যাক্সিমাম কান্ট্রিগুলোয় তারা এখানে চয়েস মানে চার্জেস্ট করছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার চেয়ে তো আরডিপি বেশি বা মাথা পিছু ইনকাম বেশি হওয়া সত্ত্বেও কেন তারা মানে বাংলাদেশকে ফোকাস করতেছে না এটা আমি জানি না। মানে বরাবর মতো ফেসবুক কেন জানি বাংলাদেশের সাথে বিহেভিয়ার একটু খারাপই করতেছে আমার কাছে মনে হয়। যেমন ইউটিউব কিছুদিন আগে বাংলাদেশকে মাত্র অনুমোদন দিল, অ্যান্ড দেন ফেসবুক পেজও বাংলাদেশে অনুমোদন পাইলো জাস্ট কয়েক মাস হয়েছে ধরতে গেলে। তো এখন আসলে ফেসবুক রিলসের মাধ্যমে কেন বাংলাদেশ এখনও ফার্স্ট টাইম অনুমোদনটা পায় নাই সেটা আমি বুঝতে পারি না, ঠিক আছে। সো যাই হোক, দেখা যাক, হয়তো সময় সাপেক্ষে এটা আপডেট আসবে বা তারা অবশ্যই অবশ্যই দিবে আজ হোক বা কাল হোক, কিন্তু যখন দিবে তখন ওইখানে এত বেশি ক্রিয়েটর বেড়ে যাবে বা এত বেশি প্রতিযোগী বেড়ে যাবে, আমরা ওইখানে প্রতিযোগিতা করে আসলে মানে তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে। বাট একটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, যারা কিন্তু সরাসরি বাহিরে আছেন, যেমন মালয়েশিয়া আছেন, ইউএসইতে মানে দুবাইতে আছেন, অ্যান্ড দেন গাইস আপনারা সৌদি আরবে আছেন, কাতারে আছেন, অ্যান্ড দেন তারা কিন্তু এখানে রিলসের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সো এটা প্রবাসীদের জন্য বিশাল একটা সুখবর। দেখেন বড় বড় মতো প্রবাসীরা আমাদের বাংলাদেশে যত বেশি রিমিটেন্স পাঠাচ্ছে তত বেশি কিন্তু তারা ভালোবাসাও পাচ্ছে, তো সেটা কিন্তু অনলাইন থেকে। তো সবাই কিন্তু অনলাইনে সুযোগ সুবিধাটা আসলে নিতে পারে না, সবাই জানে না, ঠিক আছে, সেই জন্য মূলত হয় না। প্রবাসীরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারে অনলাইন থেকে, কিন্তু তারা আসলে কাজের চাপে, পরিবারের চাপে আসলে সব কিছু বুঝে উঠতে পারে না, সম্ভব হয় না। তাদের জীবিকার টানে তারা অনেকই বেশি কষ্ট এবং পরিশ্রম করতে হয়, তার ওই দিকে আসলে তারা ফোকাস করতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টুটালে অন্য কোনো সকাল বা সন্ধ্যায়, আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। বরাবর মতো আবারও হাত জোর করে রিকোয়েস্ট হইলো, কালকে পশু না এই উক্ত থেকে নামাজ শুরু করেন। ওয়াকিমুসাল্লাহ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু, আল্লাহ হাফেজ।